نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ أخذ ربك من بني آدم من ظهورهم ذريتهم وأشهدهم على أنفسهم ألست بربكم قالوا بلى شهدنا أن تقولوا يوم القيامة إنا كنا عن هذا غافلين أو تقولوا إنما أشرك آباؤنا من قبل وكنا ذرية من بعدهم أفتهلكنا بما فعل المبطلون وكذلك نفصل الآيات ولعلهم يرجعون صدق الله مولانا العظيم آيات গুলো সম্পর্কে গত মজলিসে কিছু আলোচনা হয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন একটি গুরুত্বপূর্ণ ঘটনা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন ঘটনাটি ছিল মানব ইতিহাসের প্রথম দিনের একটি অঙ্গীকারের ঘটনা আল্লাহ পাক আমাদের আব্বা জান সাইয়েদেনা হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়াস সালামের পৃষ্ঠ মোবারক থেকে আমাদের সকলকে বের করার পর একটি অঙ্গীকার নিলেন যা আমাকে তোমাদের পালন করতে নই এই অঙ্গীকারের উত্তর দিয়েছিলাম আমরা বালা শব্দ দিয়ে বালা মানে হ্যাঁ আপনি আমাদের পালন করেন মানব ইতিহাসের প্রথম দিনের প্রথম কথা হইল বালা মানে হ্যাঁ বালা শব্দ উচ্চারণ করতে প্রথমে বা উচ্চারণ হয় বা জবর বা উচ্চারণ করতে দেখবেন মুখ বন্ধ থেকে খোলে খোলা থেকে বন্ধ হয় না বন্ধ থেকে খোলে দুনিয়াতে আসার পর প্রত্যেকটি কাজ করার পূর্বে বিসমিল্লাহ পড়ার হুকুম বিসমিল্লাহ রহমানের রহিম বিসমিল্লাহ পড়তেও প্রথম অক্ষর বা তাহলে দুনিয়ার প্রত্যেকটি কাজ শুরুতে বায়ের উচ্চারণ মানব ইতিহাসের প্রথম দিনে অর্থাৎ শুরুর দিনও বায়ের উচ্চারণ ওইখানের বা এখানের বা মিল আছে কি মিল এখানের বা ওইখানের বাকে স্মরণ করিয়ে দেয় যে তুমি অঙ্গীকার করে আসছিলে তোমার ইতিহাসের প্রথম দিনে যে তোমার পালন কর্তা আল্লাহ রাব্বুল আলামিন অতএব এখানে ভুলে বসে থাকলে হবে না প্রত্যেকটি কাজের শুরুতে বিসমিল্লাহ রহমান রাহিম করতে হয় তার মানে আমাদের ইতিহাসের প্রথম দিনের অঙ্গীকারকে স্মরণ করিয়ে দেয় যে তুমি অঙ্গীকার করে আসো এরপরও যদি অঙ্গীকার করি কোনটি কাজ করি কত বড় মুনাফিকি হবে কত বড় নিমুখ হারামি হবে কিন্তু আমরা তাই করছি অঙ্গীকার তো করে আসছি আমাদের পালন কর্তা আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এখানে এসে খাওয়া আরম্ভ করলাম ঘুষ তার মানে আল্লাহ তো খাওয়াইতে পারবো না এই জন্য ঘুষ খাইতে হয় এখানে এসে খাওয়া শুরু করলাম সুদ আল্লাহ তো খাওয়াইতে পারবো না তাই সুদ খেতে হবে এখানে এসে খাওয়া আরম্ভ করলাম ডাকাতির পয়সা চুরির পয়সা জোর জবরদস্তির পয়সা জুলুমের পয়সা মাপে কম দেওয়ার পয়সা মিথ্যার পয়সা চাঁদাবাজির পয়সা মস্তানির পয়সা পকেটমারের পয়সা তার মানে ওইখানের অঙ্গীকার ভুলে গেছে বলে না গেলেও মানলাম না কত বড় নিমুখারামি হবে যে আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে এই জগতে পাঠানোর 2000 বছর পূর্বে রহমতের কেন্দ্র বাইতুল্লাহ শরীফ পাঠিয়ে দিলেন। রহমত ছাড়া আমরা এক সেকেন্ড তো চলতে পারবো না। এখন আমি বিশ্ব চ্যাম্পিয়ন, এখন যদি আমার ভালো করে পাতলা পায়খানা হয়ে যায় বিছানায় পড়ে যাব, কিসের চ্যাম্পিয়ন? তাই আল্লাহর রহমতের মহতাজ আর মুকাসেককে আমরা প্রত্যেক মুহূর্ত এই রহমত ছাড়া চলতে পারবে না, পারবো না। তো রহমতের কেন্দ্র, রহমতের গোডাউন পাঠাইলেন এই জগতে আমাদেরকে পাঠানোর 2000 বছর পূর্বে বাইতুল্লাহ শরীফ। আমাদেরকে পাঠানোর আগে অন্যান্য জীব জানোয়ার গাছগাছালি এগুলো সব কিছু পাঠাইলেন। আমাদেরকে পাঠানোর আগে জিন জাতি পাঠাইলেন, এরা যাতে এই জগৎকে কিছু আবাদ করে। এত ব্যবস্থা আমাদেরকে পাঠানোর অনেক আগে আল্লাহ পাক করে নিলেন, আর পাঠানোর পরে এখন খাওয়াইতে পারবেন না যে আমাকে সুদ খেতে হবে, ঘুষ খেতে হবে, আমাকে জোর জবরদস্তি জুলুমের পাঠানো নিতে হবে। এমনকি আমি যখন মায়ের পেটে ছিলাম, মায়ের পেট থেকে এখনো বের হইনি, এর আগে মায়ের স্তনের ব্যবস্থা করে দিতেন, বের হওয়ার সাথে সাথে দুধের ব্যবস্থা করে দিতেন। তখন আমার শক্তি নেই, তখন আমার সামর্থ্য নেই, তখন আমার হজমি শক্তি নেই, তখন আমার মুখে দাঁত নেই, তখন আমার বাক শক্তি নেই, আমি কত অসহায় ছিলাম। এই অবস্থায় আল্লাহ পাক যেভাবে আমি খাবার গ্রহণ করতে পারি, যে পরিমাণ যোগ্যতা আমার আছে, ওই হিসাবে খাবারের ব্যবস্থা করলেন কোথায়? মায়ের কোলে। মায়ের কোল সবচেয়ে আরামের জিনিস, এর থেকে আরামের জিনিস আর কিছু নেই। এবং ছোট বাচ্চাদের কাছে মা থেকে বড় শক্তি, মা থেকে বড় জ্ঞানী আর দুনিয়াতে কেউ নেই। আপনি তাকে কিছু জিজ্ঞেস করেন, আম্মুকে জিজ্ঞেস করে আসি, কেউ তো দিবি কি? আম্মুকে জিজ্ঞেস করে আসি, আপনি তাকে মারেন, আমার আম্মুকে বলে দিব। হ্যাঁ, তার মানে সব শক্তির মালিক আমার আম্মু, তাকে বললে আম্মু ব্যবস্থা করতে পারবে, সব কিছু আমার আম্মু বোঝে। এই কাজটা কেন করলেন? আমার আম্মু বলছে। এমনকি একদিন একজনকে জিজ্ঞেস, একজন বলতেছে ছোট্ট মেয়ে, তো সন্ধ্যা হয়ে গেছে চলো ঘরে যাই। তো কে বলছে সন্ধ্যা হয়ে গেছে? আমার আম্মু। সন্ধ্যা যে হয়ে গেছে এটাও দলিল কি? আমার আম্মু বলছে সন্ধ্যা হয়ে গেছে। তো সব কিছু আম্মু জানে, তাই আম্মুর কোল সবচেয়ে বড় আশ্রয় স্থল। আপনি পিটান দুধ দিয়ে আশ্রয় নিবে কোথায়? আম্মুর কোলে, আম্মু। তো সেই আশ্রয় স্থলে শোয়া অবস্থায় বসা অবস্থায় লাফা খাওয়ার ব্যবস্থা করে দিলেন আম্মুর স্তন থেকে। আর এখন আমার শক্তি সামর্থ্য হয়েছে, দাঁত উঠছে, হজমি শক্তি হয়েছে, বাক শক্তি হয়েছে, চলাফেরা শক্তি হয়েছে, আয় রোজগারের শক্তি হয়েছে। এখন আল্লাহ দিতে পারবেন না, আমাকে গুছাইতে হবে, সুদ খেতে হবে। কত বড় নিমুখ হারামি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আন্দাজ করুন। এখানেও যদি আমি আমার আল্লাহর বিধিবিধান অনুযায়ী চলতে চাই, তো আল্লাহ রাব্বুল আলামিন এখনো ব্যবস্থা রাখবেন। হারাম পন্থায় আমাকে উপার্জন করা লাগবে না, হালাল তরিকায় খালেজ ভাবে আমি রিজিকের ব্যবস্থা করে নিতে পারবো। আমার আল্লাহর ওয়াদা। কি ওয়াদা? যারা আমার রাস্তায় চলার চেষ্টা করে, শুধু নিয়ত করে বসে থাকলে হবে না, চেষ্টা লাগবে। যারা আমার রাস্তায় চলার চেষ্টা করে, আল্লাহ পাক বলেন আমি চলার ব্যবস্থা করে দিই, যেহেতু দিই কিভাবে, অনেক সহজে ব্যবস্থা করে দিই, অনেক সহজ। আর যখন দেখবেন যে মনোহাজনও ঘাটতেছি না, তো নিজকে নিজে আল্লাহর রাস্তার জন্য, নিজকে নিজে আল্লাহর দিনের জন্য ওয়াকফ করে দেন, যে আমি আল্লাহর দিনের কাজ ছাড়া আর কিছু করব না। তো দেখবেন আপনার পুরা দায়ভার আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাতে নিয়ে নেবেন। যারা এ কাজ করছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যবস্থা আল্লাহ পাক কুদরতি ভাবে করে নিছেন। এই যে নুরানি ট্রেনিং দেয় কোরআন শরীফের, যিনি এই ট্রেনিং এর আবিষ্কারক হযরত মাওলানা কারি বেলায় সাহেব দামা বরকাত, এখনো আছেন, অনেক বড় আলেম, বড় মুহাদ্দিস, বড় পীর ছিলেন, হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহির খলিফা, কামরা মিট্টার মাদ্রাসায় উনি হাদিস পড়াইতেন, বড় আলেম। হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাই ওনাকে বলছেন এই বাচ্চাদেরকে সহজে কিভাবে কোরআন শরীফ শেখানো যায় তার একটা ব্যবস্থা নীতি। এতটুকু কথায় উনি গবেষণা করতে করতে নুরানি পদ্ধতি আবিষ্কার করছেন। এই পদ্ধতি আবিষ্কার করার পর এটাকে প্রচার প্রসারের জন্য উনি সফর করছেন সারা দেশ। কিভাবে করছেন? মানুষ তো এটা চিনে না, আবার কি নিয়ে আসছে, আমরা কায়দা বগদাদি করে আসছি সারা জীবন, বক্তব্য করছি, এখন হুজুর আবার এগুলি কি করে, মানুষ চিনে না, বোঝে না। তো নিজে গাড়ি করে চিড়া নিয়ে যেতেন, বিভিন্ন এলাকায় গিয়ে মুফতে ট্রেনিং দিতেন,
নিজের গাঠে চিড়া খাইয়া ক্ষুধার আগুন নিভাইতেন। কারো কাছে খাওয়ার ব্যবস্থা ছিল না, এইভাবে এই কষ্ট করতে 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 আল্লাহ রাব্বুল আলামিন এখন এই পরিমাণ দুয়ার খুলছেন, জনে এখন একসাথে 100 কানি, 100 কানি মানে 5 বিঘায় 1 কানি হয়, 100 কানি মানে 500 বিঘা, 500 বিঘা জমি একসাথে তালাশ করতেছেন, তাইলে উনি কিনবেন নুরানি ট্রেনিং সেন্টারের জন্য। তো 500 বিঘা জমি একসাথে কিনতে হইলে কি পরিমাণ পয়সার দরকার, এখন মাশাআল্লাহ গাড়িতে চলতেছেন, এখন আর কোথাও সমস্যা রয়নি। প্রথম কয়েকদিন তো আল্লাহ পাক পরীক্ষা করেন যে আসলে আমার জন্য ওয়াকফ করছে কি না, না কোনো শুধু দেখায়, যখন দেখে যে না আসলে ওয়াকফ করছে, এরপরে ব্যবস্থা আল্লাহ পাক করে। হাতিয়া নুরানি যখন শুরু হয়েছে, হাতিয়া একটা বীজ, সেখানে আগে থেকে মিশনারি স্কুল আছে খ্রিস্টানদের, তো উনি নুরানি শুরু করার পরে দেখে সব ছাত্র স্কুল থেকে এসে এখানে ভর্তি হয়, কারণ এখানে বাংলা অঙ্ক ইংরাজি আছে আরবিও আছে বড় সুবিধে, এবং অল্প সময়ে সহজে বাচ্চারা শিখে গেলি, তো ওদের মিশনারি স্কুল খালি ছাত্র এখানে চলে আসে। এই স্কুলের যে পরিচালনা করছে একজন মহিলা হেডমিস্ট্রেস, এই মহিলা তো বেচারে একদিন নুরানি মাদ্রাসা আসছে, আয়সা বলে যে আপনারা এগুলো চালান কি করে, তো আমরা কি করে চালাই এটা জানে পারে বেলায় সাপ, তো উনি কোথায় থাকেন, উনি থাকেন ঢাকা মোহাম্মদপুরে, এই বেচারে হাতিয়া থেকে সফর করে ঢাকা মোহাম্মদপুরে আসছে, হুজুরের সাথে সাক্ষাৎ করে জিজ্ঞেস করে হুজুর আপনার এই দেশে নুরানি ছাত্র সংখ্যা কত হবে, তখন ছিল প্রায় 2 লক্ষের মতো, 2 লক্ষ নুরানি ছাত্র, এদের পিছনে মাথাগুলোর পিছনে কত ব্যয় হয়, তো 1 কোটি টাকা বছরে ব্যয় হয়, তো টাকা কোথার থেকে আসে, ওদের তো আসল ফিকির এখানে টাকা কোথার থেকে আসে, তো টাকা এমন এক জায়গা থেকে আসে এদের ঠিকানা আপনারা চিনেন না, এতো আরো সন্দেহান সর্বনাশ, কে জানি এত টাকা দেয় এই বাচ্চা করে মুসলমান বানানোর জন্য, একটু বলেন কে, দেখো যতই বলি এই ঠিকানা আপনারা চিনেন না, বললেও চিনবেন না, আসলে ঠিকানা কোথায়, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি বান্দা হইল এটার ঠিকানা ওইখান থেকে আসে। এই যে আমাদের কওমি মাদ্রাসাগুলো চলে আর আমাদের পাশাপাশি জেনারেল লাইনের প্রতিষ্ঠানগুলোও চলে, হিসাব করে দেখুন এদের এক ছাত্রের মাথা পিছে বছরে কত খরচ হয়, ওইখানে কত খরচ হয়, একবার জরিপ করা হয়েছিল পাকিস্তানে, তো দেখা গেছে বছরে কওমি মাদ্রাসার একজন ছেলের পিছনে ব্যয় হয় 3000 টাকা বছর, আর জেনারেল লাইনের একজন ছাত্রের পিছনে ব্যয় হয় 30000 টাকা, যখন ধরি হয়েছে তখন তার 3000 আর 30000 10 গুণের বেশ কম, এত বেশ কম, এইটা তো ওরা কল্পনা করতে পারো না এত কম খরচে এরা কিভাবে চলে, আসলে তো চলে না, চালান আরেকজনে, যিনি চালান উনি কে, আল্লাহ আলামিন, তিনি চালান আমাদের মানুষদের কিসের ক্ষমতা চালানো, আল্লাহ রাব্বুল আলামিন যদি কম খরচে চালাইতে পারবে, এই যে কওমি মাদ্রাসায় খাওয়া দাওয়া মাদ্রাসার পক্ষ থেকে ব্যবস্থা হয়, একবারে প্রত্যেক দিন যে হাইফাই উচ্চ মানের খাবার এমন তো নয়, এক বেলা তো ডাল থাকেই, বরং এখন তো আমরা কিছু ব্যবস্থা চেষ্টা করি, আমরা যখন করছি তখন এক বেলা তো শুধু ডাল আর কিছু নেই, আর আরেক বেলা একটু তরকারি থাকতো, এই যে ডাল খেলাম আলহামদুলিল্লাহ স্বাস্থ্যে তেমন ক্ষতি হয়নি, সমস্যা হয়নি, তো কিভাবে থাকা সম্ভব হলো শুধু ডাল খেয়ে, আর এখন ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে দেখতেছে মশারের ডালে ওই উপকার যে উপকার দুধ খেলে হয়, দুধের মধ্যে যে উপকারিতা আছে মশারের ডালে সেই উপকারিতা আছে, তো আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে আমার কওমি মাদ্রাসার ছাত্ররা মশারের ডাল খেতে হবে, এই জন্য ডালের মধ্যে ওই উপকার রেখে দিতে হবে যেটা দুধ খেলে হয়, তো বড় লোকেরা যেটা 80 টাকা 100 টাকা কেজি করে খাবে, আর এই ডাল পাকানোর পরে 1 কেজি ডালের দাম কত পড়বে, 10 টাকায় পড়বে না 20 টাকায় পড়বে, ওরা 80 টাকা দিয়ে যেটা খাবে এরা 10 টাকা দিয়ে ওইটাই খাবে, জিনিস একটা মধ্যখানে সাথে বাতখানা হইল, পড়ালেখা হইল, ঝামেলাও কম হইল, অন্য তরি তরকারি সবকিছু পাকাইতে কত ঝামেলা, আর সহজে ডাল পাকাই নিলাম খেয়ে ফিরলাম, ঝামেলাও কম, সময় বাঁচলো, আল্লাহর দিনের পিছনে ব্যয় করা যাক, তো আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় তার দিনের জন্য যদি কেউ কাউকে ওয়াকফ করে দেয়, তো তার দায় দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতি হাতে নিয়ে নেন, তাকে এই সমস্ত চিন্তা ফিকির করা লাগে না। এই যে এখন তাবলিগের কাজ চলতেছে, এক এক মার্কাজে কত লোকে খায়, কি পরিমাণ টাকা ব্যয় হয় আন্দাজা, আজ থেকে 31 বছর আগে আমি গেছি রায়বেন্দে পাকিস্তানে তাবলিগি মার্কাজ, তো সেখানে দেয়া শুনলাম গড়ে দৈনিক 40,000 লোকে খানা খায়, দৈনিক 1,000 40,000, তো 3 বেলা খাইলে 3 40 কত, 1,20,000,
1,20,000 লোককে এক বেলা খাওয়ানো তার পক্ষে সম্ভব হবে আমাদের দেশে? ওখানে দৈনিক খাইতেছে, আচ্ছা খাইতেছে তো খাইতেছে, কোনোদিন অভাব নাই অনটন নাই, এই পয়সাগুলো কিভাবে আসে কিভাবে ব্যয় হয়? কোনোদিন এরকম হয় নাই যে সব আসে, কোনো ব্যবস্থা নাই, সব উপর থাকো, এরকম একদিনও নেই। কে করতেছে ব্যবস্থা? আল্লাহ রাব্বুল আলামিন করতেছেন। এরা দিনের কাজে ব্যস্ত, তো ঠিক আছে এদের বাকি কাজগুলো আমি করে দিই, আল্লাহ পাক করতেছেন। এটা খবরও পাওয়া যায়। দারুল উলুম করাচিতে যে আমি ছিলাম, তখনকার সময় দৈনিক ব্যয় হইতো 2,00,000 টাকা, একদিনের ব্যয় দারুল উলুম করাচিতে 2,00,000 টাকা। পাকিস্তানের প্রেসিডেন্ট এবং আর্মি প্রধান জেনারেল জিয়াউল হক সাহেব আসবেন মাদ্রাসায়, দেখবেন তো সংবাদ পাঠাইছেন, তো মাদ্রাসার হুজুররা পরামর্শ করে সিদ্ধান্ত নিয়েছেন নিষেধ করে দিব, আসতে দিব না। তো জানাচ্ছে যে না আমাদের এখানে আসা যাবে না, নিষেধ, প্রেসিডেন্ট আসতে চায় ওনারা নিষেধ করে, আর আমরা তো দাওয়াত দিয়ে আনতে চাই। উনি পরে বললেন কি, তো আপনারা নিষেধ করতে পারেন, আমি যেহেতু প্রেসিডেন্ট তাই নিষেধ করলেও আমি আসতে পারবো, সে অধিকার আমার আছে। সে আসছে এবং আসার পরে সে যে বক্তব্য দিছে দারুল উলুম, আশেপাশে তো সব আলেম ওলামা, শত শত আলেম ওলামা, সে কিভাবে মরহুব আর পিত হয়ে বক্তব্য দিছে আমি নিশ্চানে শুনতেছি, বলতেছে তো মাইনে আপনি আঁকো সে শোনা, আমি আমার চক্ষু দ্বারা শুনেছি, অথচ বলতো কানু সে শোনা, আমি নিশ্চানে শুনেছি, তা না বলে মুক্তি বাইরে কি আমি চোখ দিয়ে শুনেছি, এই পরিমাণ ভীত হয়ে গেছে, বক্তব্য ঠিকভাবে দিতে পারতেছে না। আলেম ওলামাদের রব, তাদের আসরার প্রভাব এভাবে তার উপরে পড়ছে। তো সে সব দেখে দেখে জিজ্ঞেস করতেছে যে এখানে ব্যয় কত টাকা হয়। তো শাইখুল ইসলাম আল্লামা তাতে উসমান এই দামাত বরাকাত তুহুম বললেন দৈনিক 2,00,000 টাকা। তো এই টাকা কোথার থেকে আসে? আয়ের পন্থা কি? আয়ের রাস্তা কি? আয়ের রাস্তা তো নাই, আয়ের নির্দিষ্ট কোনো খাত নেই, তো না থাকলে আসে কিভাবে? ওই যে আমিও বলতে পারবো না কিভাবে আসে, কিন্তু আসতেছে আলহামদুলিল্লাহ, কোনো টানাটানি এ পর্যন্ত দেখা যায় না। তো কিভাবে আসে ওরা তো বুঝতেছে না আসে কিভাবে, এই জন্য সন্দিহান। এখনো দেখবেন আমাদের কর্মদশার বিরুদ্ধে কি পরিমাণ তদন্ত হইতেছে, কোটি কোটি টাকা এই সরকার ব্যয় করতেছে, এরা খায় কোথার থেকে, পয়সা আসে কোথার থেকে, এরা চলে কিভাবে, এই বিক্রি, আর এরা চলে কিভাবে তোমাদের নজর তো ধরা পড়বে না, কারণ এরা যেভাবে চলে যেখান থেকে আসে সেই ঠিকানা তোমাদের জানা নেই, জানা থাকলেও মানা নেই, এই জন্য বুঝবে না যে কিভাবে আসে, কিন্তু চলতেছে হইতেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দিনের জন্য যদি কেউ কাউকে ওয়াকফ করে দেয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার দায়ভার নিজে নিয়ে নেন। তো আল্লাহ পাক আমাদের প্রথম দিনের প্রথম কথা ছিল বালা, বা দিয়ে শুরু হয়, আর দুনিয়া তো যে কোনো কাজ করো প্রথমে করো বিসমিল্লাহ, এখানেও বা দিয়ে শুরু হয়, তার মানে ওই বা স্মরণ করাইয়ে দেয় যে তোমার পালন কর্তা আল্লাহ, তুমি স্বীকার করে আসছো, এই জন্য অবৈধ পন্থায় কদম রাখলে চলবে না, বৈধ পন্থায় তোমাকে চলা লাগবে, ব্যবস্থা তিনি করবেন। আর অবৈধ পন্থায় চলতে গেলে তার সাহায্য উঠে যাবে, তখন কখনো মক্তানে করবে ভেরিশান, কখনো চাঁদা বাজে দিবে ধমকি, কখনো অমক্কানের এই সমস্যা, তোমক্কানের এই সমস্যা, ভেরিশানের আর শেষ নেই। তো আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাতে আমি আমাকে তুলে দিতে পারলে আমার দায়ভার আল্লাহ পাক নিয়ে নেন। তো আল্লাহ রাব্বুল আলামিন ওই যে অঙ্গীকার নিয়েছেন এটা স্মরণ করানোর জন্য দুইটা ব্যবস্থা রাখলেন, একটা হলো প্রত্যেক কাজের সুরে বিসমিল্লাহ, আর একটা হলো কোরআনে আয়াত নাজিল করে দিলেন, কয় দেখো আমি তোমাদেরকে প্রথম দিন তোমাদের বাপের পৃষ্ঠ থেকে সৃষ্টি করার পর অঙ্গীকার নিয়েছিলাম আল্লাহ তো দেওয়াদিকুম, আমি কি তোমাদের পালন কর্তা নই, তোমাদের প্রতিপালক নই, তোমরা তখন স্বীকার করছিলে কি বলে বালা শব্দ বলে, এ তোমাদেরকে জানাই দিলাম। তো ওই জানানোর কি লাভ হবে আমাদের তো মনে নেই, গত মজলিসে বলেছিলাম কারা কারো মনে আছে, মনে না থাকলেও তার আতরার প্রভাব আছে। নবজাত শিশু জন্ম নিল, এখন তার ডান কানে আজান আর বাম কানে একামত, এই ছোট বাচ্চা আজানের কি বুঝে, একামতের কি বুঝে, আল্লাহু আকবার কি বুঝে, লা ইলাহা ইল্লাল্লাহ কি বুঝে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ কি বুঝে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কি বুঝে, কিছু সে তখন বোঝে না। তো তারপরও কানে আওয়াজটা ঢুকাই দাও, দিলে তার প্রভাব আর আসর তার ভিতরে থাকবে, বড় হইলে সে গুমরা হবে না অন্তত। তো এই রোজে আজল আমাদেরকে অঙ্গীকার নিলেন, যদিও বুঝি নাই এখন মনেও নেই, না থাকুক না বুঝি তার হলো উপকার। আজকে হলো শুক্রবার, গত শুক্রবারে কি খাইছি, গত শুক্রবারে কি খাইছি, এখন যদি একজন একজন করে জিজ্ঞেস করি আমার মনে হয় একজনও বলতে পারবো না কি খাইছি। এখন কেউ যদি বলেন যে হুজুর কি খাইছি মনে থাকে না, খাইয়া তো লাভ নেই, কি খাইছি মনে থাকে না, এখন খাইয়া লাভ নেই,
বনে থাকলে যে লাভ, মলে না থাকলেও সেই লাভ। এই খাবারের আসর, খাবারের প্রভাব, খাবারের শক্তি, এনার্জি, এটা আমার ভিতরে রয়ে গেছে। মনে থাকলেও আছে, না থাকলেও আছে। এই জন্য মনে নাই তাই খাওয়া বাদ দেওয়া যাবে না। তো এখানেও রোজে আজল মানব ইতিহাসের প্রথম দিন কি বলছি না বলছি কমানে নেই, তো না থাকুক, তারপরও তার আসরের প্রভাব আমার মধ্যে আছে। আল্লাহ, আমাদের অনেক ছাত্ররা বলে হুজুর এই পড়ি মনে থাকে না, মুখস্থ করি মনে থাকে না, এখন আর পড়তে মন পায় না। আরে ভাই, মনে থাকলেও তার প্রভাব ভিতরে আছে, না থাকলেও আছে। তুমি করতে থাকো, তোমার দায়িত্ব করতে থাকা, তোমার মনে রাখানোর দায়িত্ব আমার আল্লাহ, উনি রাখাই দিবেন বা সময় মতো উনি ওইটা মনে আনাই দিবেন। অনেক সময় আছে 50 বছর আগের কথা মনে নেই, এখন দরকার পড়ছে ঠিক সময় মতো মনে আসছে, সময় মতো আল্লাহ পাক মনে আনাইয়া দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো আমাদের ব্রেনের ভিতরে, আমাদের দেমাগের ভিতরে, মগজের ভিতরে সংরক্ষণ করে রেখে দেন। বুঝার সুবিধার্থে বলি, আমাদের দেমাগের ভিতরে কোটি কোটি বাক্স আছে, বাক্স বাক্স। এই বাক্সের ভিতরে আমাদের লেখাপড়া থেকে নিয়ে পুরো জীবনের সমস্ত ঘটনাদি, সমস্ত দৃশ্যাবলী, এগুলো সব এখানে সংরক্ষিত আছে, কিছুই অরক্ষিত নয়, সবকিছু আমাদের ব্রেনে সংরক্ষিত আছে। তবে কেউ সময় মতো আবার বের করতে পারি, কেউ পারিনি। এই জন্য তাকরার, পুনরাবৃত্তি। আমাদের ছেলেরা দিনে ক্লাস করে, ক্লাস শেষ হলে আবার পুনরাবৃত্তি করে। একজন ছেলে ওস্তাদ সাজে, সে যে পড়াটা ওস্তাদে পড়াই গেছেন হুবহু সেইটা আবার পড়ায়। কেন? এর দ্বারা তার ওই বাক্সার যে দুয়ার, ভিতরে ঢুকার পর দুয়ার বন্ধ হয়েছে, এটা আবার খুলতেছে। পুনরাবৃত্তির সময় আবার বন্ধ হবে, সে আবার তাকরার করবে, আবার খুলবে। বারবারে বন্ধ হলে আর খুললে তখন সহজে দুয়ার খোলা যায়। আর একবার যে বন্ধ করছেন, 10 বছর খোলার নাম নেননি, দম পড়বে, জ্যাম হয়ে যাবে, এখন আর দুয়ার সহজে খোলা যাবে না। একটা লোহার গেট লাগাইছেন বাড়ির দুয়ারে, গেট লাগানোর পরে দিনে 10 বার খোলেন, দেখবেন খুলে ঠেলা দিলে ফরফর করে খুলে যেতেছে, টান দিলে অতি সহজে আবার বন্ধ হয়ে যেত। কিন্তু গেট লাগানোর পর এটা আর খুলতেছেন না, তালা বন্ধ দীর্ঘ 10 বছর। 10 বছর পরে তালা খুলছেন, এখন যতই ঠেলতেছেন হাইয়ে হাইয়ে করে এটা দেখতেছেন। এরপরে 4-5 জন ঠেলেন যায় না, বড় মুস্তুলার হাতু দিয়ে পিঁড়ে যা জং টং করাইয়া তারপরে ঠেলে দূর করছেন, সহজে যায় না। কেন? এটা খোলা হয়নি এতদিন, তাই এটা জাম হয়ে গেছে। ঠিক আমাদের ব্রেনের একই অবস্থা, এই অসংখ্য গণিত বাক্সের ভিতরে এক একটি কথা মাহফুজ থাকে, সংরক্ষিত অবস্থায় থাকে, ওইটা ওইখানে ঢুকার পরে দুয়ার বন্ধ হয়। বারবার যখন এটা আবার পুনরাবৃত্তি করি, কথাটি বারবার বলি, ওই দুয়ার খোলে আবার বন্ধ হয়, আবার বলি আবার খোলে, ওইখান থেকে বের হয়ে এটা আপনাদের সামনে আসে, এই সহজে খোলে, তা আমরা বলি কি মনে আছে। আর কথা এটা শিখছি, শিখার পরে আর কোনোদিন খুলিনি এই দুয়ার বন্ধ। এই যে বাক্স দুয়ার বন্ধ হইল, 50 বছর খুললাম না, এখন দরকার হয়েছে, অনেক চিন্তা তো মনে আসে না, আসে না মানে ওই বাক্সের দুয়ার খোলে না, যেমন হয়ে গেছে। আমরা অনেক সময় খুব চাপ দিই মনের উপরে, যতই চাপ দেয় খোলে না, মাঝে মধ্যে হঠাৎ হ্যাঁ মনে হয়েছে মনে হয়েছে, তার মানে হঠাৎ এটা খুলে গেছে। এগুলো তো আল্লাহ রাব্বুল আলামিন তার আসরার প্রভাব রেখে দিয়েছেন আমার ব্রেনের ভিতরে। যা কিছু ঘটছে, যা কিছু পড়ছি, যা কিছু দেখছি, যা কিছু শুনছি, সব ব্রেনের ভিতরে আছে, হয়তো সময় মতো খুলতে পারি নেই, কিন্তু আছে ভিতরে। যখন ভিতরে আছে তার প্রভাবও আছে, তার আসরও আছে। ভিতরে না থাকলে প্রভাব আর আসর করতো না, আছে। এখন তো বুঝাইতে সুবিধা, এই যে আমরা কথাগুলো বলতেছি, এই কথা সবগুলো ইথারে সংরক্ষিত আছে কি নেই, সব এই সব কথাগুলো আছে। হ্যাঁ, এগুলোকে আবার সেখান থেকে ধরে আমার কথা কোনটা, আপনার কথা কোনটা, সেটাকে তমিজ দেওয়া, পার্থক্য করা, এটা এখনো হয়তো সম্ভব হয়নি, অতিরেই হবে, কিন্তু আছে সবকিছু। তো ঠিক এরকম আল্লাহ পাক ব্রেনের ভিতরে সবকিছু সংরক্ষণ করে রেখে দিয়েছেন, এটা নষ্ট হয়নি, এটা বাইরে কোথাও যায়নি, ভিতরে, যখন ভিতরে আছে তার প্রভাবও আছে। তাই আল্লাহ রব্বিকুম যেদিন অঙ্গীকার নিয়েছিলেন আল্লাহ পাক, ওই দিন থেকে যে ব্রেনে যা কিছু ঢুকছে এখন পর্যন্ত আছে, তাই তার আসরার প্রভাব আমাদের ভিতরে থাকবে। এই জন্য আল্লাহ পাক মনে করাই দিলেন, ওয়াইজ আফাযা রব্বুকা মিন বানি আদাম মিন যুহুরিহিম ذرياتهم وأشهدهم على أنفسهم ألست بربكم قالوا بلى شهدنا أن تقولوا يوم القيامة إنا كنا عن هذا غافلين. আমরা তো
সচেতন গাফেল হয়ে আছি, আল্লাহ রাব্বুল আলামিন মনে করাইয়া দেন যাতে চেতন আছে, গাফেল না থাকি। আও তাকুলু ইন্নামা আসতাকা আবাউনা মিন কাবলু ওয়া কুননা যুরিয়াতাম মিন বাদিহিম, আমাদের পূর্বপুরুষেরা শিরিক করছে সেজন্য আমরা তাদের দেখা দেখি করছি, দোষটা আমাদের কি? তোমাদের দোষ হইলো, তোমাদের ব্রেনে তো এই কথাটা আছে, কেন চাপ দিলা না, চিন্তা ফিকির কেন করলা না, নিজের বিবেক কেন খরচ করলা না, এটা তোমাদের দোষ। প্রত্যেককে আল্লাহ পাক বিবেক দিয়ে সৃষ্টি করছেন, ওই বিবেক খরচ করা এটা আমার দায়িত্ব, আমার জরুরি, চিন্তা করা লাগবে। চিন্তা করলে দেখবেন হক প্রকাশ হয়ে যায়, আর চিন্তাই করলাম না, হচ্ছে তোমার গাফেল অলস হয়ে পড়ে রইলাম, তো হক কিভাবে সামনে আসবে? আমার মেজু ভাই ডক্টর ইউসুফ সাহেব, উনি শুনেছেন এক খ্রিস্টান ডাক্তারের ইসলাম গ্রহণের ঘটনা, হয়তো এখানেও বলছি কোন সময়, চিন্তা করার কারণে, গবেষণার কারণে হক তার সামনে পরিষ্কার হয়ে গেছে। চিন্তা না করলে তো হক আসতো না, আরো হাজারো লাখ ডাক্তার আছে, ওরা তো চিন্তা করেনি, হক তাদের সামনে পরিষ্কার হয়নি, অনেক চিন্তা করছেন। কি চিন্তা? তো মুসলমানেরা হাসি দিলি কি করে, আলহামদুলিল্লাহ এখন ডাক্তার চিন্তা করতেছে, তো কোন সুসংবাদ কানে করলে তখন মুসলমানেরা আলহামদুলিল্লাহ পড়ে, হাসির মধ্যে কি সুসংবাদ, হাসির ঘরে কেন আলহামদুলিল্লাহ পড়ে? তো সে গবেষণা করতে 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 ধরা পড়ছে, কি ধরা পড়ছে, তো মানুষ যখন হাসি দেয় রোগ থাকলে ভিন্ন, রোগ ছাড়া হাসি দিলে সাধারণত একসাথে দুইটি হাসি দেয়, তো তার মেশিনে ধরা পড়ছে এক একটি হাসির সাথে 3,000 রোগ জীবাণু বেরিয়ে যায়, 2 হাসিতে 6,000। এখন সে দেখলো ডাক্তারের ভিজিট ছাড়া ঔষধ সেবন ব্যতীত ফ্রি মুক্তে 6,000 রোগ জীবাণু বেরিয়ে গেছে, তো অনেক বড় সুসংবাদ। এই জন্য তো মুসলমানেরা হাসির ঘরে পড়ে আলহামদুলিল্লাহ, রোগ জীবাণু বেরিয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমরা রোগ থেকে মুক্তি লাভ করলে কি করি? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সুস্থ করছেন, এখানে 6,000 রোগ জীবাণু বের করে দিলেন ফ্রি, আলহামদুলিল্লাহ করতে হবে না। তো ডাক্তার এখনো গবেষণা বাদ দেয়নি, সে দেখলো এই গবেষণার যোগ্যতা অর্জন করতে আমাকে অন্তত 20টি বছর লেখাপড়া করতে হয়েছে, কত মেশিন ব্যবহার করার প্রয়োজন পড়েছে। কিন্তু যেই যুগে মুসলমানদের নবী এই তালিম দিয়ে গেছেন, এই শিক্ষা দিয়ে গেছেন, ওই যুগ তো বিজ্ঞানের যুগ ছিল না, এই মেশিন গুলো ছিল না, এবং তিনি দুনিয়ার কারোর কাছে 20 মিনিটও লেখাপড়া করেননি। উনি কি করে বুঝলেন 2 হাতির সাথে 6,000 জীবাণু বেরিয়ে যায়, অতএব হাতির পরে আলহামদুলিল্লাহ করতে হবে? নিশ্চয় তিনি সত্য নবী, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানাই দিয়েছেন বিদায়, জেনে শুনে তিনি এই তালিম আর শিক্ষা দিয়ে গেছেন, তাহলে সত্য প্রমাণিত হইল, হক সামনে চলে আসলো। এই জন্য তিনি শুধু একা নয়, সপরিবারে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেছেন। তো চিন্তা কিছু করা লাগবে, এটা আমাদের দায়িত্ব, তো বিবেক বুদ্ধি দিয়ে, বুদ্ধি দিয়ে, আকল জ্ঞান দিয়ে আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছেন। বাপদাদাকে দেখলে হবে না, আমাকে নিজেও চিন্তা ফির করা লাগবে যে এটা ঠিক কি বেটি। গত বৃহস্পতিবারে এই খেজুর বাগান ছিল মাহফিল, তো যিনি আমাকে নিতে আসতেন ভদ্রলোকের বাড়ির চিটাগান, অনেক বড় ধনী গাড়ির বাড়ির মালিক, উনি যেতে যেতে বলতেছেন যে হুজুর আমরা তো সুন্নি ছিলাম, আমার বাপ দাদা সব সুন্নি, আমরা মিলাদ কিয়াম এই নিয়ে সবসময় ব্যস্ত, তো আমার আব্বা দৈনিক একবার তো মিলাদ কিয়াম করতেনি, দৈনিক একবার মিলাদ কিয়াম করতেন, এটা করতেন। এখন শুনতেছি আপনাদের কাছে আর কিছু বুঝে আসতেছে, কয় কি আল্লাহ রাসূলের সম্মানার্থে যদি দাঁড়াইতে হয় মিলাদের মধ্যে দিনে অন্তত একবার, আল্লাহর জন্য তো 24 ঘন্টা দাঁড়ায় থাকা দরকার, আল্লাহর জন্য দাঁড়াই না মোটেও, রাসূলের জন্য দাঁড়াই, এটা তো আসলে চুক্তির কথা নয়। তাহলে বাপদাদা তো দাঁড়াইছে দৈনিক একবার, তার বাপে করে গেছে, কিন্তু সে এখন চিন্তা করছে, চিন্তা করে দেখছে যে কথা তো ঠিক, রাসূলের জন্য যদি দাঁড়াইতে হয় আল্লাহর জন্য তো লাফে দেওয়া লাগবে, তো দাঁড়ালে তো হবে না, আরো বড় একা লাগবে, আল্লাহ তো আরো বড়, রাসূলের জন্য দাঁড়ালে আল্লাহর জন্য আরো বড়, আল্লাহর জন্য কিছুই করলাম না রাসূলের জন্য করতেছি, এটা তো ঠিকই যুক্তিসঙ্গত কথা নয়। তো চিন্তা করার সাধনেই তো হকটা বুঝে আসছে, আর যারা চিন্তা করে না, আমাদের কুমিল্লা নোয়াখালীর ভাষায় বলে দাদাই কইছে বানতে দান, বানতে আছে ওদা দান, ওদা বুঝেননি, যে দান এখনো শুকায়নি ভালো করি, একটু একটু বিজার হয়ে গেছে, এটাকে যদি ঢেকেতে দিয়া পার দেয়া হয় তো এটা চাল বের হবে না, এটা চেপটা হয়ে থাকবে, নষ্ট হবে। এখন দেখে যে ঘরের বউ আর শাশুড়ি সবাই মিলে এ ওদা ধান বানতেছে দেখিতে দিয়ে, তো কি ব্যাপার ওদা ধান নষ্ট করতে, তো দাদাই বলছে বাঁধার জন্য, তো দাদাই বলছে বা চিন্তা ফিকিরও দরকার নাই, দাদাকে বোঝানোরও দরকার নাই, দাদা তো বলছে শুকনা ধান বানতে, ধান যে এখনো শুকায়নি এটা তো দাদা জানে না,
বাস দাদাই কইছে কামরা বানতে এটা তো নিয়ম নয়, তোমার আসল জ্ঞান আছে। দাদাই বললে তুমি ওদা দাম বাঁধা আরম্ভ করবা আর সব দাম নষ্ট করবে, এটা তো হবে না। তো নিজের জ্ঞান একটু খরচ করা লাগবে যে বাপ দাদা যে করতেছে এটা ঠিক কি বেটি। আগে অনেক কিতাবাদি আমাদের সামনে ছিল না, আলহামদুলিল্লাহ এখন বহু কিতাবাদি সংগ্রহ করা সম্ভব হচ্ছে। এখন কিতাবাদি বিদেশ থেকে আমরা আমদানি করতে পারতেছি, নিজের দেশে ছাপতে পারতেছি, আগে ছিল না, অনেক কিছু জানা যায়নি, এখন আলহামদুলিল্লাহ সব সামনে আসছে জানা যায়। আমার আগের বাপ দাদার নিয়ম ধৈর্য তো হবে না, আমাকে নিজেরও কিছু বিবেক খরচ করা লাগবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার বাপ দাদারা করে গেছে তুমি করছো, এ ওজর দিলে ওজর হবে না। আপাত হলি গুনা বিমা ফাল আল মুফসিলুন ওয়া কাযালিকা নুফাসসিলুল আয়াতি ওয়া লাআল্লাহুম ইয়ারজিউন। আমি আমার অস্তিত্ব এবং একত্ববাদের দলিল প্রমাণগুলো এভাবে পরিষ্কার করে তোমাদের কাছে বর্ণনা করি, কেন বর্ণনা করি? এই জন্য যাতে তোমরা আবার ফিরে আসো আমার দিকে, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে তোমরা রুজু করতে পারো আমার দিকে ফিরে আসতে পারো। এই জন্য এগুলো বর্ণনা করি, একটু গৌর ফিকির করলে, একটু চিন্তা ফিকির করলে, বিবেক খরচ করলে বুঝে আসে যে আসলে আমার সব দায়ভার তো আমার আল্লাহর হাতে। আমি যতই দুর্ভাগ করি আমার আল্লাহ যদি না চান আমি শান্তির লেশ মাত্র পাবো না, রিজিকের ব্যবস্থা করতে পারবো না, আর আল্লাহ চাইলে পারবেন। তো হক রাস্তায় হক তরিকায় হক নিয়মে চলতে চাইলে আল্লাহ পাক ব্যবস্থা করে দেন, আল্লাহ পাকের কি আছে ওয়াদা। আর যদি আমি নিজে চাই না হক তরিকায় চলতে তাহলে আল্লাহ পাক অনেক সময় রাগ করি, তো তোরই চাই কি চল আমি জানি না। আমরা তো মাঝে মধ্যে আমাদের বাচ্চা যারা আমাদের পুরাপুরি কথা শোনে তার ষোলোয়ানা খেয়াল আমরা রাখি, যে ছেলেটা আমার কথা শোনে তার কখন কি লাগবে খেয়ালটা আমাদের করতে হবে। আর আরেক বাচ্চা কথা শুনে না, তো তোরটা তুই জানো আমি তো সম্পর্কে কিছুই জানি না, এই বাচ্চা তো মুসিবতে পড়ে। আর যেটা কথা শোনে এটার কোনো মুসিবত নাই, তার দায়ভার সব তার আব্বার কাছে। তা আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশকে সে ঠিকঠাক মেনে চলি তা আমাদের দায়ভার তার কাছে, আর যদি উল্টা পাল্টা চলি তো তোর অবস্থা তুই জানো আমি জানি না, এটা বিপদ টেনে আনা হই। আল্লাহ রাব্বুল আলামিন সহি বুঝার তৌফিক দান করুন।